পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। পশ্চিমবঙ্গে জমির ঢাল সর্বত্র সমান নয়, কোথাও উত্তর থেকে দক্ষিণে, আবার কোথাও পশ্চিম থেকে পূর্বে চলে গেছে। তেমনিভাবে পশ্চিমবঙ্গের নদীগুলিও উত্তর থেকে দক্ষিণে, আবার কিছু নদী পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে। দামোদর নদীটি পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে এবং সেটা দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। যেখানে দামোদর নদীটি মিশেছে সেখানে নদীটির নাম হয়েছে হুগলি নদী। অনেকে অবশ্য এটাকে গঙ্গা নদীও বলে থাকেন। তাহলে পশ্চিমের নদীগুলো দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে, আবার পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে। পশ্চিমের মালভূমি অঞ্চল বর্ধমান জেলার সব জায়গা কিন্তু সমতল নয়। ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে রয়েছে উঁচু উঁচু ঢিলা আর পাহাড়। যেখানে আবার পাহাড় নেই সেখানে দেখা যায় সেখানকার মাটি কাঁকর আর পাথুরে হয়। সেখানকার মাটির রং হয় লালচে, মাটিও উর্বর নয়, অর্থাৎ এই মাটিতে খুব বেশি ভালো ফসলের চাষ হয় না। পুরুলিয়ার পুরোটাই কিন্তু এরকম হয়। তাছাড়া বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের পশ্চিম দিকটা প্রায় সব এরকমই হয়। বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল রয়েছে। শাল গাছের পাতা থেকে প্লেট, বাটি ইত্যাদি নানা জিনিস আমরা বানিয়ে থাকি। তাছাড়া সেখানে বিভিন্ন রকম গাছও দেখতে পাওয়া যায়, পলাশ, মেহগনি, ইউক্যালিপটাস, পিয়াল, সোনাঝুরি ইত্যাদি আরও নানা ধরনের গাছ সেখানে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলটা, সেখানকার মাটি লালচে হয়, পাথুরে হয়, সেখানে মাটিতে কাঁকর মেশানো থাকে আর মাটি অতটা উর্বরও হয় না।